আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি পঞ্চগড় সদর উপজেলায় একটি মাঠে। এই মাঠে একটি নতুন ফসল চাষ হয়েছে আর এটি চাষ করেছেন আমিনুল ইসলাম। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য। কর্মজীবন থেকে অবসরে এসে তার পরিকল্পনা হচ্ছে দেশের মানুষকে অর্গানিক কিছু খাদ্য উপহার দেওয়া। সেই জায়গা থেকে তিনি তার এলাকায় অন্যান্য ফসল চাষ না করে সুপারফুড, কেনুয়া এবং সিয়া চাষ করছে। বিগত বছরে এর একটি চিত্র আমরা দেখিয়েছিলাম। এই বছরে বেশি পরিমাণ চাষ হয়েছে সুপারফুড কেনুয়া। এখানে প্রায় 12 বিঘায় চাষ করেছেন তিনি এবং বাম্পার ফলন ফলিয়েছে। আপনারা জানেন যে সিয়া এবং কেনুয়া এটি একটি সুপারফুড। যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি রয়েছে তারা কিন্তু বাইরে থেকে এটা নিয়ে এসে খেত। এখন আমাদের দেশে চাষ হচ্ছে এবং বিভিন্ন সুপার শপে এর বেশ কদর রয়েছে। আমরা আজকে তার সাথে কথা বলবো, তার এই কেনুয়া চাষ এবং সিয়া সিড চাষের বিভিন্ন বিষয় জানবো। সেই সাথে চোগার জেলার বীজ প্রত্যয়ন এজেন্সির ডিডি আব্দুল মতিন স্যার, আমরা তার সাথেও কথা বলে এর নিউট্রিশন ভ্যালুটা জানবো। এটি আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, কেন আমরা এটা খেতে পারি, আমরা কৃষকরা এটি চাষ করলে কতটা লাভবান হবো, অন্যান্য ফসলের তুলনায় বিঘাপ্রতি খরচ কেমন, লাভ কেমন, এই বিষয়গুলো জানবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন। আমরা আজকে সুপারফুড কেনুয়া এবং সিয়া চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। চলুন শুরু করা যাক। আমিরুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত বছর এসেছিলাম এখানে, সিয়া সিড ছিল, এবারে নতুন আরেকটি ফসল এবং মাশাআল্লাহ খুব সুন্দর ফলন দেখতে পাচ্ছি। সুপারফুড কেনুয়া চাষ করতেছেন, এগুলো সম্পর্কে একটু জানতে চাই। গত বছর এই জমিতে চিয়া সিড করছিলাম, এবারে কিনোয়া করতেছি। চিয়া সিড এবং কিনোয়া দুটাই ভালো, কিন্তু এবারে আমি এরকম করছি কি যে কিনোয়াটা আমি একসাথে বপন করছি আর চিয়া সিডটা খণ্ড খণ্ড জমিতে। গত বছরের একটু অভিজ্ঞতা থেকে জানতে চাই, গত বছরও তো আপনি এখানে প্রায় বিশাল জায়গা জুড়ে চিয়া সিড কিনোয়া চাষ করেছেন, তার বাজারটা কেমন এবং কি দেখতে পেলেন এই চাষে? চিয়া সিড 9 বিঘা জমিতে করেছিলাম, ভালো হয়েছিল, বিক্রিও ভালো, কিন্তু এখানে একটু শুধু জটিলতা আছে চিয়া সিডের মধ্যে, বাজার মূল্য অনেক, কিন্তু যারা প্রকৃত যারা আমরা কৃষক যারা আছি তারা কিন্তু সেই মূল্যটা পাচ্ছি না। তাই সুপার সুপে বিক্রি হচ্ছে 2000 টাকা কেজি। এবার তো মাশাআল্লাহ খুব সুন্দর ফলন দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, এবারে খুবই ভালো ফলন হয়েছে। গত বছরে যেটা সর্বোচ্চ ছিল আর এবারে যেটা সর্বনিম্ন, সর্বনিম্নটা গতবারের সর্বোচ্চ থেকে এবারে বেশি। আচ্ছা, এইবারে কেনুয়ার পাশাপাশি আর কি চাষ করা হয়েছে? কেনুয়ার পাশাপাশি আমি চিয়া সিড চাষ করেছি, তারপরে হচ্ছে আবার রকেট সরিষা চাষ করেছি। এই যে সরিষাটা, এই যে সরিষাটা, এটা রকেট সরিষা, এটা উচ্চতা কিন্তু এখন পর্যন্ত 9 ফিট প্লাস হয়ে গেছে। আচ্ছা, এটা আমি বেশি পরিমাণে করিনি, কারণ এটাতে আমি মানুষকে উদ্বুদ্ধ করি না। তার কারণ হচ্ছে এটার লাইফটা একটু বেশি, এটা হচ্ছে 105 দিন লাইফ, আর নর্মাল সরিষার লাইফ হচ্ছে 80 থেকে 90 দিনের মধ্যে। সেই ক্ষেত্রে এটা লাইফটা যেহেতু বেশি, এটা হারভেস্ট করার পর পাট ছাড়া অন্য তেমন কোনো একটা ফসল করা যায় না, এই জন্য এটাতে আমি মানুষকে উৎসাহিত করি না। কিন্তু কারো যদি প্রয়োজন হয়, মনে করে যে সব করে চাষ করবো, তারা আমার কাছে বীজ নিতে পারে। এবারে তো বেশি পরিমাণ কেনুয়াটা করেছেন না? কেনুয়াটা করছি সর্বোচ্চ 12 বিঘার মতো করেছি। কেন এত বেশি করা? কেন বেশি করার কারণ হচ্ছে এটাতে ততটা পরিশ্রম নাই, এছাড়া হচ্ছে এটার পুষ্টিগুণ অনেক বেশি। আচ্ছা, লাইফটা অনেক কম, হারভেস্ট করার পরে এখানে আমি ধান করতে পারবো। এবং দেখেন আমি কিন্তু এটাতে মিষ্টি কুমড়া করেছি, দেখেন মিষ্টি কুমড়া অলরেডি লাগিয়ে দিয়েছি, এটা কেটে নিব, মিষ্টি কুমড়া আমার ছড়াই যাবে, আর একটা ফসল আমি নিতে পারতেছি। আপনি বলছেন যে এটার পুষ্টিগুণটা অনেক বেশি, কি কি পুষ্টিমান রয়েছে, কতটুকু জেনেছেন আপনি? আসলে আমি তো নিউট্রিশিয়ান না, কিন্তু যেটুকু আমি দেখতেছি ইন্টারনেটে যা দেখতেছি যে এটাতে যেমন ভিটামিন সি ছাড়া কত প্রকার ভিটামিন এই কিনোয়ার মধ্যে আছে। এই যে আপনি ভিন্ন ধরনের একটি উদ্যোগ নিয়েছিলেন সুপারফুড চাষ করা, কেন আপনার মাথায় এই ধরনের চিন্তা এসেছিল বা কিভাবে এটা জানতে পেরেছিলেন? কয়েক বছর যাবত চাষ করে যাচ্ছেন, একটু শুরুর লগ্নটা যদি আমাদের জানান। আমার চাকরি যখন শেষ পর্যায়ে চিয়া সিড সম্পর্কে দেখতে পেয়েছি এবং চিয়া সিড তখন থেকে চাষ শুরু করছি, এরপরে গত বছর থেকে কিনোয়া চাষ শুরু করলাম এবং আলহামদুলিল্লাহ কিনোয়া রেজাল্ট খুবই ভালো, মার্কেট প্রাইসও অনেক ভালো, ফলন হয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, আশা করি আমার নর্মাল ফসলের থেকে অনেক বেনিফিট আসবে। এটা কোন সময়টাতে লাগালেন এবং বীজ বপন করতে হয় না, কীভাবে চাষ করেন, একটু চাষের বিষয়ে যদি বলেন। আসলে এটা হচ্ছে চিয়া সিড এবং কিনোয়া একইভাবে বপন করতে হয়, এটা হচ্ছে লাইন করেও বপন করা যায় আবার সিটিও বপন করা যায়। লাইন করলে এটা পরিচর্যাটা সহজ হয়, অক্টোবর থেকে শুরু করে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এটা আমি লাগাইছি, সবগুলিতে হয়ে গেছে। জীবনকালটা কতদিন? জীবনকাল হচ্ছে 85 থেকে 90 দিন। এটার বয়স কত মাস এখন? এটা আমার অলরেডি 83-84 দিন হয়ে গেছে,
এখন মনে পেকে গেছে, দু একদিনের মধ্যে এটা হারভেস্ট করা যাবে। তা দু একদিন ব্যতিক্রম হয় কোনো কোনোটাতে, যে 85 দিনের আগেও কোনোটা হয় যদি জমিতে আর্দ্রতা কম থাকে, সেই ক্ষেত্রে একটু আগে পাকবে, আর জমিতে যদি আর্দ্রতা একটু বেশি থাকে হয়তো দু একদিন পরে পাকবে। আচ্ছা, এটা কীভাবে সংগ্রহ করবেন, দু একদিন পরে যেহেতু হারভেস্ট হবে একটু যদি বলতেন? সম্পূর্ণ পেকে গেলে এটা আমি কেটে জমিতে রেখে দিব, এখানে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে আমি এটা জমি থেকে তুলে নিয়ে সরিষা মারাই করে যে মেশিন, সেই মেশিনে মারাই করে নেব। আচ্ছা, এর কোনো রোগ বা পোকার আক্রমণ হয় না? রোগ বালাই তেমন একটা নাই, গত বছর করেছিলাম, গত বছর তো কোনো প্রকার কীটনাশক দিইনি, এবারে শুধু কিছু কিছু ইয়েতে সামান্য পরিমাণ ছত্রাক আসছিল, ছত্রাকনাশক দিয়ে চলে গেছে। সারটা কী দিয়েছিলেন চাষের সময়? সার আসলে অন্য ফসলের মতোই, যেমন ইউরিয়া, টিএসপি, পটাশ বপনের সময় দিয়েছিলাম, আর ওই যে বোরন, জিপসাম। তবে জৈব সারটা একটু যদি বেশি দেওয়া হয় সেটাতে আবার ফলনটা ভালো হয়। আপনি বলছেন যে অন্যান্য ফসল তুলনায় 2-3 গুণ বেশি লাভ করা যাবে, কেমন ফলন হয় বা বিঘা প্রতি কেমন খরচ হয় যদি একটু বলেন? এটাতে আমার গত বছর যেটা আমি পাইছিলাম 6 মণ, তো গত বছর কিন্তু এরকম হয়নি, কারণ তখন আমার প্রথম ছিল, জিনিসটার তো অভিজ্ঞতা ছিল না। তা এই বছর আমার 6 মণ, 7 মণ, 8 মণ প্লাস অবশ্যই হবে, কারণ দেখাই যাচ্ছে জমিতে, কারণ গতবারের ফলন আর এবারের ফলন অনেক পার্থক্য। লোকাল মার্কেটে এটা কিন্তু বিক্রি হয় না, এটা বিশেষ করে অনলাইনে বেশি বিক্রি হচ্ছে, কারণ সাধারণ মানুষের তো নাগালের বাইরে। তা আমি এটা আমি গত বছর যেটা বিক্রি করছি, বীজ হিসাবে বিক্রি করছি আমি 800 টাকা করে, আর এমনি খাবার যেটা বিক্রি করছি সেটা আমি 600 টাকা, 700 টাকা এইভাবে বিক্রি করছি। সেক্ষেত্রে বিঘা প্রতি খরচ কেমন হয় এবং যে ফলন হচ্ছে তাতে লাভ থাকবে কিনা? হ্যাঁ, বিঘা প্রতি খরচ তেমন একটা হয় না, অন্যান্য ফসলের মতোই খরচ হয়, তা আমার একটু খরচ হয় বেশি, সেখানে 15,000 প্লাস হয় আর কি খরচ। এটার মধ্যে ওই যে লেবার খরচটা যেটা যায় সেটা একটু বেশি হয় আর কি, তাছাড়া এমনি অন্যান্য খরচ তেমন একটা বেশি নেই। বিগত বছরে তো চাষ করেছিলেন, এটার বাজারজাতকরণের ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কিনা? এটার একটু সমস্যা রয়েছে, এটা আসলে লোকাল বাজার নাই বললেই চলে, খুব কম। এটা শুধু যারা ইন্টারনেট দেখে, ইন্টারনেট থেকে যারা স্বাস্থ্য সচেতন তারাই শুধু অনলাইনে কিনে, তাছাড়া এখন পর্যন্ত লোকাল মার্কেটে আমি অনেক খুঁজছি আমাদের এলাকায়, কোথাও এটার পাইনি। যে আর না থাকারও একটা কারণ আছে, বাজার না থাকার একটা কারণ আছে, এটা তো পণ্যই নেই, পণ্য না থাকলে বাজার থাকবে কোথায়? এখন আমরা যদি চাষ করি তাহলে আসবে, ফসল আসবে, ফসল থাকবে অবশ্যই, তার মার্কেট তৈরি হবে, তা আশা করি মার্কেট তৈরি হবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা আপনি চাষ করলেন, হারভেস্ট করলেন, তারপরে এটা সংগ্রহ হয়ে গেল, এটা দানাটা তো অবশ্যই আপনি সংগ্রহ করেন, কীভাবে প্রস্তুত করেন এবং কীভাবে এটা রান্না করে বা কীভাবে খাওয়া যেতে পারে একটু খাওয়ার বিষয়ে? এটা খাওয়াটা আসলে খুব সহজ, এটা হচ্ছে এটা সাধারণ দানা, দেখেন দানা, এটা শুধু প্রসেস করে নিতে হবে, প্রসেস করলে এই অবস্থায় আসে, এটা প্রসেস করে রেডি টু কুক, এটা এটা আর কিচ্ছু করতে হবে না। এটাকে আমরা এখন কীভাবে খেতে পারি? এটা আপনার সিদ্ধ করে নিতে হবে, সিদ্ধ করে নিয়ে আমি পায়েস করে খেতে পারবেন, খিচুড়ি করে খেতে পারবেন, তারপরে হচ্ছে সাধারণ ভাত হিসাবেও খাওয়া যায়, এটা এটা যদি আবার গুঁড়া করে এটা রুটির সাথেও খাওয়া যেতে পারে। অনেক কৃষকরা হয়তো আপনার এই ভিডিও দেখে উৎসাহিত হবে, সেক্ষেত্রে তারা যদি কেউ চাষ করতে চায় আপনার পক্ষ থেকে কী সাপোর্ট তাদের জন্য থাকবে? আমি সবসময় বলবো, যারা সচেতন চাষি আছে তাদেরকে বলবো, তারা চাষ করলে লাভবান হবে, বীজ যদি প্রয়োজন হয় কারো আমি বীজ সরবরাহ করতে পারবো ইনশাআল্লাহ। আপনার এখান থেকে? আমার এখান থেকে আমি বীজ সংরক্ষণ করবো এবং বীজ আমি দিতে পারবো। এই টোটাল জমিতে এই বছরে কত মণ ফলন পাবেন? আমি তো হিসাব করছি মিনিমাম যদি 7 মণও হয়, আমার টোটাল 12 বিঘা জমিতে আমার 7×84 মণের মতো, আমি এর মধ্যে 10 মণ বাদ দেন, 10-15 মণ বাদ দেন, 70 মণ, 60-70 মণ তো আমার এমনিতেই আসবে। আমিরুল ভাই, আপনাদের এদিকে মোটামুটি সব ফসলে তো চাষ হয় তাই না? হ্যাঁ, কৃষশস্য যা আছে সবই হয়। কেনুয়া তো দেখলাম মাশাআল্লাহ খুব সুন্দর, এবারে সিএসসিটারও ফলনটা মনে হয় বেশ ভালো হয়েছে। হ্যাঁ, সিএসসিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, একটু ভিন্নভাবে চাষ করছি, যে গতবারে যে স্বাভাবিকভাবে চাষ করছিলাম এবার একটু ব্যতিক্রম করে করছি, একটা কারণে আমি এখন সাদাটা আলাদা করছি, আপনি দেখেন সাদা সাদা, এটা কালো আলাদা করছি, এবার অর্গানিক আলাদা করছি। তিনটে আলাদা আলাদা করার কারণটা কি? কারণটা হচ্ছে এক এক সময় এক একজনে বলে যে এটা আসবে না, কেউ বলে কালোটা বা আছে কিনা, হ্যাঁ তখন কালোটা দিতে পারবো, কেউ যদি সাদাটা চায় সাদা দিতে পারবো, মানে কাস্টমারের চাহিদা, কাস্টমারের চাহিদা অনুযায়ী আমি তিনভাবেই চাষ করছি। এই সিএসিড কত করছেন? হ্যাঁ, সিএসিড হচ্ছে প্রায় 2 বিঘার। এই সিএসিডটার ফলন কেমন বিঘা প্রতি? 1 বিঘা জমিতে 120-130 কেজি। তো এবার আলহামদুলিল্লাহ আরও ভালো হয়েছে, দেখতেই পাচ্ছেন, এখানে তো আর লুকানোর কিছু নাই, সব কিছু চোখের সামনে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, সারাদিনটা আপনার সময় নিয়ে নিলাম।
আমরা আপনার এই চাষের সুগম কামনা করছি, সেই সাথে চাষের সাথে যারা আপনাকে উদ্বুদ্ধ করেছে তাদের সাথে কথা বলবো। ভালো থাকুন, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাকেও ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ স্যার। গত বছরে আপনাকে এই সুপার ফুডের খেতে পেয়েছিলাম, এই বছরও পেয়ে খুবই আনন্দিত। এটি সম্পর্কে একটু জানতে চাই, দর্শকদের কিছু জানাতে চাই, এটি কেন আমরা চাষ করব বা এর পুষ্টি গুণাগুণ যেটা, আমরা এটা কেন খেতে পারি, এই সম্পর্কে যদি কিছু বলেন। আসলে জনাব আমিনুল ইসলাম উনি আমাদের একজন প্রগ্রেসিভ ইনোভেটিভ কৃষক। ওনাকে যে যে পরামর্শগুলো দেওয়া হয় উনি কিন্তু সেই মোতাবেক সেই পরামর্শগুলো নিয়ে থাকেন এবং সেই মোতাবেক উনি অ্যাপ্লাই করেন। আমাদের পঞ্চগড়ে আসলে জানেন যে এটি সর্ব উত্তরের একটি জেলা, এখানে বেশ ঠান্ডা অনেকদিন প্রলং করে। সেই ক্ষেত্রে আমাদের এই নতুন যে সুপারফুডগুলো আসছে চিয়া এবং কেনুয়া, এগুলো কিন্তু আমাদের পঞ্চগড়ের মাটিতে চাষের উপযোগী। এখানকার মাটি স্যান্ডিলোম, কাজে এই ফসলগুলো ভালো হচ্ছে। এইটাকে সুপারফুড কেন আমরা বলতেছি বা এর মাঝে কী বিশেষ গুণাগুণ রয়েছে? আসলে যে সমস্ত ফসলগুলোতে পুষ্টি উপাদান বেশি, বিভিন্ন যেগুলো আমাদের মানব শরীরে কাজে লাগে, বিশেষ করে আমরা যারা বয়স্ক অনেক সময় বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি হয়, সেই নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিকে পরিপূরণ করার জন্য এই সুপারফুডগুলো আমরা খেয়ে থাকি। কেনুয়া যেটা আমরা বলতেছি এটি কিন্তু ল্যাটিন আমেরিকার একটি ফসল। হ্যাঁ, সেখান থেকে কিন্তু ওরা সারা বিশ্বে ছড়ায় পড়ছে, বিশেষ করে আমেরিকা ক্যানাডাতে শুরু করে ইউরোপের যেখানে গ্রীষ্ম শুরু হয় তখন কিন্তু ওখানে চাষ হয়। সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে এই ফসলটা নতুন, তারপরেও আমাদের যেহেতু পঞ্চগড় সাবট্রপিক্যাল রিজনে পড়ছে এই কারণেই কিন্তু পঞ্চগড়ের আবহাওয়া এই কেনুয়া চাষের জন্য উপযোগী। এটি আসলে বথুয়া গোত্রের ফসল, বথুয়াকে বলি চিনোপোডিয়াম অ্যালবাম, আর এটা হলো চিনোপোডিয়াম কেনুয়া। এখানে অনেক ধরনের পুষ্টি উপাদান আছে, বিশেষ করে সুপারফুড বলার কারণ হলো এখানে 9টা অ্যামাইনো অ্যাসিড আছে, যেটি আমাদের প্রোটিন আমাদের ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনে কাজে দেয়। এখানে অনেক আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট আছে যেগুলো আমাদের বয়স হলে পরে আমাদের শরীরে ডিফিসিয়েন্সি হয়, এই যদি কেনুয়া আমরা যদি খেয়ে থাকি তাহলে আমাদের সেই নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সিগুলো পূরণ হবে। পাশাপাশি আমাদের ফাইবারও দরকার, তো এই কেনুয়ার মধ্যে পর্যাপ্ত ফাইবার আছে, সলিউবল ফাইবার, ইনসলিউবল ফাইবার, যেটা আমাদের শরীরের জন্য কাজে লাগে। আপনার প্রোটিন ডিফিসিয়েন্সি হয়েছে, বয়স হয়েছেন, এটা খাবেন, 9টা অ্যামাইনো অ্যাসিড আপনার শরীরে ঢুকে গেল। আপনার মিনারেল ডিফিসিয়েন্সি হয়েছে, আপনার এখানে 10-12টা মিনারেল আছে, সেগুলো আপনার শরীরে সহজে গেল। আপনার ফাইবারের সমস্যা, পেট খারাপ, ইন্টেস্টাইনের সমস্যা, আপনি খাইলেন এই ফাইবার সলিউবল ইনসলিউবল আপনার শরীরকে ফিট করে দেবে। কাজে এইটা একটা চমৎকার সুপারফুড, এটি আসলে আমাদের দেশে আবাদ হওয়া উচিত, বিশেষ করে নর্থ বেঙ্গলে, এবং এটা আবাদ করলে আমাদের আস্তে আস্তে আমাদের খাদ্য তালিকায় সংযুক্ত হবে। এটি আসলে যেহেতু নতুন, মার্কেট তেমন প্রসার নেই, সীমাবদ্ধ, তারপরে কিন্তু এই যে আমাদের যে সুপার শপগুলো আছে এই সুপার শপে কিন্তু বেশ চড়া দামে বাইরের থেকে যে কেনুয়া আসে সেটা কিন্তু বিক্রি হয়। যেহেতু আমাদের এটা দেশীয় প্রোডাক্ট, কাজে এটাও যদি আমরা প্রসেস করে দিতে পারি তাহলে কিন্তু আমরা ভালো আয় করতে পারবো, বিশেষ করে প্রতি কেজি 500-1000 টাকা অনায়াসে বিক্রি করতে পারবো। অন্যান্য জেলায় এটি চাষ করা সম্ভব কিনা আপনার কাছে? অন্যান্য জেলা চাষ হবে, তবে কোয়ালিটি সম্পন্ন যদি আমরা কেনুয়া সিড বা কেনুয়া প্রোডাক্ট আমরা পেতে চাই তাহলে আমাদের নর্থ বেঙ্গল, বিশেষ করে আমাদের পঞ্চগড়ে আসতে হবে। যেহেতু এটা সাবট্রপিক্যাল অঞ্চল এবং সাবট্রপিক্যাল অঞ্চলের ফসল, সেক্ষেত্রে যদি আমরা কোয়ালিটি সম্পন্ন কেনুয়া উৎপাদন করতে চাই তাহলে কিন্তু আমাদের পঞ্চগড়কেই বেছে নিতে হবে। গত বছরে আমরা এসেছিলাম, গত বছরের তুলনায় এবার কয়েক গুণ বেশি ভালো ফলন দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, এবছর আমরা কিন্তু ওই আগের বছরের মতোই পরিপূর্ণভাবে ওনাকে ডিরেকশন দেওয়া হয়েছে, সব কিছুই আমরা দেখছি যে ওনার যেন কোথাও কোনো প্রবলেম না হয়। সারের সমস্যা, বিশেষ করে রোগবালাই পোকামাকড় তেমন নাই বললেই চলে, হয়তো শেষের দিকে কিছু জাপ পোকা আসতে পারে। এছাড়া যদি আমরা নিউট্রিয়েন্ট আমরা জমিতে ঠিকমতো দিতে পারি, পুষ্টির সাপ্লাই, তাহলে এটি খুব সহজেই আমরা চাষ করতে পারি। বিঘা প্রতি কত বড় জোর, 15-20,000 টাকা খরচ হতে পারে। সেক্ষেত্রে যদি আমরা 500-1,000 টাকার মধ্যে যদি আমরা বিক্রি করতে পারি, বিঘায় প্রায় 6-7 মণ কেনুয়া হবে, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আমাদের 1,00,000 টাকা পকেটে ঢুকতে পারে। আমিনুল ভাই বলছিল যে তিনি বাজারে বিক্রি করতে একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, সেখানে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা একটু বেশি দাম পেয়ে যাচ্ছে, চাষিরা দামটা কম পাচ্ছে। এখানে আসলে সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হবে কিনা বা কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? আসলে এটা আমাদের বরাবরের সমস্যা, আমাদের দেশে এক শ্রেণী আছে মধ্যস্বত্বভোগী, ফলে কৃষক ওই সুপার সব পর্যন্ত যেতে পারে না, যেতে পারেন কি মধ্যস্বত্বভোগীরা। এই মধ্যস্বত্বভোগীরা কিন্তু মাঝখানে এই প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু কৃষক যতটা লাভ করে তারাও প্রায় দেখা যায় সমান লাভ করতেছে, এটি একটা বড় সমস্যা। আস্তে আস্তে মনে হয় যে আমাদের কৃষকরা এখন অনেক সচেতন হচ্ছে, তারা কিন্তু সরাসরি অনলাইনে বিজনেস করতেছেন। বাংলাদেশে কিন্তু এই অনলাইন শপের মার্কেট কিন্তু অনেক বড়, সব ক্ষেত্রে আমি বলতেছি না এগ্রিকালচার, অন্যান্য ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা মার্কেট অনলাইন শপ।
সেক্ষেত্রে কিন্তু আমাদের আস্তে আস্তে কৃষকরা কিন্তু এই অনলাইন শপের দিকে ঝুঁকছে। আমি মনে করছি যে কয়েক বছরের মধ্যে কিন্তু এটা একটা বড় ধরনের প্রসার ঘটবে। স্যার, আমরা তো কেনুয়া দেখলাম মাশাল্লাহ এবছরে খুব সুন্দর ফলন ফলিয়েছে, এর পাশে যে চিয়া সিড এটারও কিন্তু বাম্পার ফলন আমরা দেখতে পাচ্ছি। চিয়া সিড এটাও ল্যাটিন আমেরিকার একটি ফসল, এটি নাতিশীতোষ্ণ অঞ্চলে ভালো হয়, বিশেষ করে আমাদের পঞ্চগড় যেহেতু সাবট্রপিক্যাল রিজন, সেক্ষেত্রে এই চিয়া সিড আমাদের একটি ভালো লাভজনক ফসল, সুপারফুড, যেটি আমাদের শরীরের জন্য ভালো, আমাদের হার্টের জন্য ভালো, অন্যান্য আরও পুষ্টিগুণ আছে, বিশেষ করে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, মিনারেলগুলো আছে এবং সাথে আছে ফাইবার, ডায়েটারি ফাইবার, আর বিশেষ করে বয়স্কদের জন্য খুবই উপযোগী, সেই কারণে এটিকে কিন্তু আমরা সুপারফুড বলতেছি। আমাদের এই ফসলটা নতুন, এটি আমরা চাষিদের মাধ্যমে করাচ্ছি। অনেক চিয়া সিড কিন্তু বাইরের থেকে আসতেছে, বিশেষ করে ল্যাটিন আমেরিকা থেকে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও কিন্তু আসতেছে, যার ফলে এখন কিন্তু আগে যে 1,000-1,500 টাকা কিন্তু কেজি ছিল, এখন কিন্তু অনেকটাই কমে আসছে, 500 টাকা। তারপরও আমি মনে করি যে বেশ লাভ, অন্যান্য আমাদের ট্র্যাডিশনাল ফসল যেগুলো আছে সেগুলোর থেকেও আমাদের এই চিয়া সিড অনেক বেশি লাভজনক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনার এই পঞ্চগড়ে এত সুন্দর কেনুয়ার চাষ দেখে আমি অভিভূত হয়েছি। আমি আশা করব এই চাষ দেখে আরও কৃষকরা উৎসাহিত হবে, এই চাষ সম্প্রসারিত হবে এবং আমাদের দেশে এটি চাষ করে কৃষকরা লাভবান হবে। এসব ব্যক্ত রেখে আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সব বন্ধুরা, আজকে আমরা কথা বলেছি কেনুয়া এবং সুপারফুড চিয়া চাষ নিয়ে। উদ্যোক্তা আমিনুর রহমান এবং এখানকার যিনি বীজ প্রত্যয়ন এজেন্সির ডিডি স্যার, তার সঙ্গে এটি একটি সুপারফুড, নিউট্রিশনের যে বিষয়গুলো রয়েছে তারা বলে দিয়েছে অলরেডি। আপনারা যারা এটি খেতে চাচ্ছেন, আমার মনে হয় যে নিঃসন্দেহে আমরা এটা আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। এই ছিল কেনুয়া এবং চিয়া সিড চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্যকতা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।